যৌনকর্মী থেকে বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার সগুফতা রফিকের জীবন সংগ্রামের কাহিনী হার মানাবে সিনেমার স্ক্রিপ্টকেও। সগুফতার বয়স তখন মাত্র 11 বছর, পা রাখেন চলচ্চিত্র জগতে। একটি ছোট চরিত্র দিয়ে তার অভিনয় শুরু। এরপর তাকে একটি প্রাইভেট পার্টিতে নাচের জন্য অনুরোধ জানানো হয়। তখন তার বয়স 12 বছর। সেখান থেকেই বলিউডের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। সেই থেকেই শুরু হয়েছিল সগুফতার জীবনের একটা নতুন অধ্যায়। তার বয়স যখন মাত্র 17 বছর, তখন বলিউডের সঙ্গে যুক্ত সেই ব্যক্তি তাকে দেহ ব্যবসায় নামতে বাধ্য করে। হঠাৎ এক গাঢ় অন্ধকার নেমে আসে তার জীবন এবং যাপনে। এরপর দীর্ঘ 10 বছর তিনি যৌনকর্মী হিসেবে কাজ করেন। না, এখানেই শেষ নয়। সগুফতা জানতেন না তার জন্মদাত্রী মা কে। তার ছোটবেলা কেটেছিল এক অভিনেত্রীর উপর নির্ভরশীল থেকে। তিনি তাকে ভালোভাবেই মানুষ করেছিলেন, কিন্তু দিন যত এগোয় দৃশ্যে বদল আসে। সগুফতা বুঝতে পারেন এবারে সামনের পথটা তাকে নিজের মতো করে চলতে হবে। তখন থেকেই তার নাচের অভ্যাস শুরু। আর পরিস্থিতির শিকার হয়ে বারে নাচের পাশাপাশি যৌনকর্মীর পেশাতেও কাজ শুরু করেন তিনি। কথায় বলে, মন থেকে কিছু চাইলে স্বয়ং উপরওয়ালাও সহায় হন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। টানা 10 বছর পর এভাবেই দিন কাটে, রাত পেরোয় সগুফতার। আর তারপরই একদিন ঘটনাচক্রে বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক মহেশ ভাটের সাথে আলাপ হয় সগুফতার। আর সেই থেকেই তার জীবনের মোড় ঘুরে যায়। যৌন পেশা থেকে বেরিয়ে এলেন সগুফতা। এরপর তিনি যোগ দেন মহেশ ভাটের প্রযোজনা সংস্থায়। আর সেখানে তার নিজের জীবনে ঘটে চলা ঘটনা নিয়েই লেখেন প্রথম চিত্রনাট্য। তারপর আর পিছনে ফিরে তাকাননি, থেমেও থাকেননি। কাজ করে গিয়েছেন নিজের সবটা উজাড় করে দিয়ে। পরপর 11টি ছবির চিত্রনাট্য লিখে ফেললেন সগুফতা। সেই তালিকায় ছিল জান্নাত 2, রাজ 3, আশিকি 2, সড়ক 2 প্রভৃতি। সবগুলোই মহেশ ভাটের পরিচালিত ও প্রযোজিত ছবি। এছাড়া একটি তেলেগু ছবির চিত্রনাট্যও লেখেন তিনি। পাশাপাশি একাধিক টিভি সিরিয়ালের চিত্রনাট্যেও কাজ করেছেন সগুফতা। না, এখানেও শেষ নয়। যৌনপল্লী থেকে উঠে আসা এই জীবন যোদ্ধা কাজ করেছেন টলিউডেও। মিমি চক্রবর্তী ও যশ অভিনীত মন জানে নার পরিচালক ছিলেন তিনি। আজ শুধু বলিউড কিংবা টলিউড নয়, ফিল্ম ইন্ডাস্ট্রি এক ডাকে চেনে এই জনপ্রিয় চিত্রনাট্যকার সগুফতা রফিককে। আসলে জীবনে চলার পথে যে কোনো ধাপে, যে কোনো মুহূর্তে করা নারে নানান প্রতিবন্ধকতা। না, বিষয়টা অস্বাভাবিক নয়। সাফল্য অর্জনের রাস্তা কবেই বা কার জন্য মসৃণ ছিল? হ্যাঁ, শর্টকাট অবলম্বন করে অনেকেই হয়তো এগিয়ে যান, তবে অসৎ পথে অর্জিত সাফল্য বরাবরই অস্থায়ী। তবে যারা সৎ পথে পরিশ্রম করে নিজেকে উজাড় করে লক্ষ্য বরাবর এগিয়ে চলেন, দিনের শেষে তারা জিতে ফেরেন, আর ইতিহাস তাদেরই মনে রাখে।